নতুন নির্বাচন দিয়ে গণতন্ত্র ফিরিয়ে দিন, সরকারকে নূর। এদিকে নিত্যপণ্যের দাম নিয়ে জনগণ দিশেহারা, মন্ত্রীরা করছেন তামাশা, বলছেন মঈন খান। জানাবো সরকার রাজনীতি সর্বনাশ করছে, বলছেন জেএসডি। ব্যবসা পেতে ডক্টর ইউনুস ইস্যুতে নীরব যুক্তরাষ্ট্র। এবং সর্বশেষ জানাবো কি করবেন ডক্টর কাইকাউস। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নতুন নির্বাচন দিয়ে গণতন্ত্র ফিরিয়ে দিন, সরকারকে নূর। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, আন্দোলনের কৌশলের কোনো ধাপে হয়তো আমাদের ভুল হয়েছে, আমরা হারিনি, জনগণ আমাদের সঙ্গে আছে। 95% মানুষ এই সরকারকে প্রত্যাখ্যান করেছে। সরকারকে বলবো অনতি বিলম্বে নতুন নির্বাচন দিয়ে জনগণের ভোটাধিকার গণতন্ত্র ফিরিয়ে দিন। সমাবেশ শেষে মিছিল বের করা হয়। মিছিলটি পুরান পল্টন মোড় গুলিস্তান জিরো পয়েন্ট প্রেস ক্লাব হয়ে আবার পুরনো পল্টনে শেষ হয়। গ্যাস বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহার, সিন্ডিকেট ও বাজার কারসাজিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, দ্রব্যমূল্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতি হ্রাস করে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম, সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্য নিয়ে আসা সহ পাঁচ দফা দাবিতে কর্মসূচি পালন করা হয়। ডাকসুর সাবেক ভিপি নূর বলেন, বাস থেকে সরকারি দলের নেতাকর্মী ও পুলিশ মিলে 1000 কোটি টাকা চাঁদা তোলে, যার ভাগ এমপি মন্ত্রী সহ প্রশাসনের উচ্চপদস্থরা সবাই নেয়। প্রশাসন জনপ্রতিনিধিরা মাদকের বিরুদ্ধে জোরালো বক্তব্য দেয়, অথচ তারাই মাদক ব্যবসায়ীদের প্রশ্রয় দেয়, সহযোগিতা করে। পুলিশ চাইলে 7 দিনে মাদক বেচাকেনা বন্ধ হবে, কারণ মাদক ব্যবসায়ী সেবনকারী সবাইকে তারা চেনে। তিনি বলেন, সিন্ডিকেটের কারণে বাজারে জিনিসপত্রের দাম বাড়ে, সরকার সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে না, কারণ সিন্ডিকেটের হেতারা সরকার চালায়। চিনি আমদানি করে দেশের 5টি প্রতিষ্ঠান, তাদের ধরলে চিনির দাম বাড়বে না। কতিপয় দুর্বৃত্ত আমদানি রপ্তানি নামে দেশের টাকা বিদেশে পাচার করে, দুদক তাদের কিছু করতে পারে না। সমন্বয়ের নামে জনগণের পকেট কাটতে সরকার গ্যাস বিদ্যুৎ ও পানির মূল্য বাড়াচ্ছে। দলটির সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান বলে, নিত্যপণ্যের দাম লাগামহীনভাবে বাড়িয়ে সরকার জনগণের সঙ্গে ভাওতাবাজি শুরু করেছে। 2008 সালের নির্বাচনে বলেছিল 10 টাকা কেজি চাল খাওয়াবে আর ঘরে ঘরে চাকরি দেবে, কিন্তু চালের কেজি 60 থেকে 70 টাকা আর কর্মসংস্থান সৃষ্টি করতে ব্যর্থ হয়েছে। এটা আমি সরকারের আমলে সাংবাদিক থেকে শুরু করে কোনো পেশার মানুষ ভালো নেই, রিক্সাওয়ালা, শ্রমিক, দিনমজুর সবার নাবিশ্বাস উঠেছে। এই ব্যর্থ সরকারকে জনগণ তাই আর ক্ষমতায় দেখতে চায় না। 7ই জানুয়ারি সরকার জনগণের সঙ্গে প্রতারণা করে ভারতের সহযোগিতায় ডামি নির্বাচন করেছে, কিন্তু জনগণ ভোট প্রত্যাখ্যান করে গণভোটে রায় দিয়েছে, তারা এই সরকারকে আর চায় না। নিত্যপণ্যের দাম নিয়ে জনগণ দিশেহারা, মন্ত্রীরা করছেন তামাশা, বলছেন মঈন খান। নিত্যপণ্যের আকাশচুম্বী দামে জনগণ যখন দিশেহারা, সরকারের মন্ত্রীরা তখন এসব নিয়ে তামাশা করছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। পরে মঈন খান উপস্থিত সাংবাদিকদের বলেন, দেশের অর্থনীতি আজ ধ্বংসের দ্বারপ্রান্ত। অবৈধভাবে ক্ষমতা দখলের পরও বিএনপি নেতাকর্মীদের উপর নিপীড়ন অব্যাহত রেখেছে সরকার। এসব করে বিরোধী দলের আন্দোলন দমানো যাবে না। দলের চেয়ারপারসন খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ, দাবি করে মঈন খান বলেন, সরকার ভয় পেয়ে খালেদা জিয়াকে এখনো আজকে রেখেছে। সরকার রাজনীতির সর্বনাশ করছে, বলছেন জেএসডি। জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সাধারণ সম্পাদক শহীদউদ্দিন মাহমুদ স্বপন বলেছেন, নির্বাচন ও জবাবদিহীন অপশাসনের কদরজুরুক প্রশাসন প্রদর্শন করে জনগণকে রাজনীতি বিমুখ করার অপচেষ্টা চালাচ্ছে সরকার। গণতন্ত্র হত্যা, অর্থনীতি ধ্বংস এবং জাতির ভবিষ্যৎকে লুণ্ঠন করার মাধ্যমে জনগণকে পদাবনত রাখার অপকৌশল গ্রহণে বর্তমান শাসকগোষ্ঠীর রাজনৈতিক অপরাধে অপরাধী। সরকারের অপরাজনীতি ভয়ঙ্কর রাজনৈতিক শূন্যতা সৃষ্টি করেছে এবং রাজনীতির সর্বনাশ করেছে। অন্যদিকে বিদ্যুৎ ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি জনজীবনে দুর্দশা চরম সীমায় নিয়ে গেছে। এই ভয়াবহ অবস্থা থেকে উত্তরণ এবং গণমুখী শাসন প্রবর্তনে বৃহত্তর গণ আন্দোলন গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেন শহীদউদ্দিন। তিনি আরো বলেন, জেএসডি বিদ্যমান ধ্বংসপ্রাপ্ত রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে উন্নত শাসন ব্যবস্থা প্রত্যাবর্তনে শাসনতান্ত্রিক প্রস্তাবনা ও কর্মসূচি নিয়ে রাজনীতিতে ব্যাপক পরিবর্তনের লক্ষ্যে আন্দোলনের সংগ্রাম চালিয়ে যাবে। ব্যবসা পেতে ডক্টর ইউনুস ইস্যুতে নীরব যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের নতুন সরকারের সাথে সম্পর্ক উন্নয়নে মরিয়া চেষ্টা চালাচ্ছে। উন্নয়নের আগে মার্কিন যুক্তরাষ্ট্র অবস্থান আর নির্বাচনের পরে যুক্তরাষ্ট্রের অবস্থান আকাশপাতার পার্থক্য, দুই অবস্থান যেন দুই মেরুতে। নির্বাচনের আগে মার্কিন যুক্তরাষ্ট্রের মনোভাব দেখে মনে হচ্ছিল তারা বর্তমান সরকারকে ফেলে দিতে চায়। তৎকালীন সরকারের পাম থেকে চুন খসলে মার্কিন যুক্তরাষ্ট্র বা ঢাকায় মার্কিন দূতাবাস বিবৃতি দিত। এমনকি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেপ্তার 2022 সালের 10ই ডিসেম্বর জনসভা করার
না করা ইত্যাদি নিয়েও মার্কিন যুক্তরাষ্ট্র মাথা ঘামিয়েছে। ঢাকায় মার্কিন দূতাবাস এ নিয়ে কঠোর অবস্থান গ্রহণ করেছে। ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডিহাস মায়ের ডাকে নেতার বাসভবন পর্যন্ত দৌড়ে গেছেন। সরকারের ব্যাপারে তারা নেতিবাচক একরকম একটি বার্তা দিতেই মার্কিন যুক্তরাষ্ট্র ছিল তৎপর। ডক্টর ইউনুসের ব্যাপারেও সে সময় মার্কিন যুক্তরাষ্ট্রকে অতি উৎসাহে দেখা গেছে। ডক্টর ইউনুসের বিরুদ্ধে এক একটি পদক্ষেপের সাথে সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আরেকটি বিবৃতি এসেছে। কিন্তু 7 জানুয়ারি নির্বাচন এবং তার প্রেক্ষিতে 11 জানুয়ারি সরকার গঠিত হওয়ার পরপরই মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান পাল্টে যাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র এখন বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছে। নতুন সরকার গঠিত হওয়ার পরপরই মার্কিন রাষ্ট্রদূত বিভিন্ন এলাকায় ঘুরে গেছেন, বিভিন্ন মন্ত্রীর সঙ্গে দেখা করেছেন এবং নতুন করে সম্পর্ক উন্নয়নের জন্য বার্তা দিয়েছেন। তিনি সদস্যদের মার্কিন প্রতিনিধি দল সম্প্রতি বাংলাদেশ সফর করে গেছেন এবং তারা অংশীদারিত্বের সম্পর্ক এগিয়ে নিয়ে গেছেন। বিভিন্ন সূত্রগুলো বলছে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কয়েকটি ক্ষেত্রে ব্যবসা এবং বিনিয়োগ বৃদ্ধি করতে চায়। এর মধ্যে সবচেয়ে বড় আগ্রহের জায়গা হলো তেল গ্যাস উত্তোলন। আগামী 20 মার্চ তেল গ্যাস উত্তোলনের জন্য পেট্রোবাংলা আন্তর্জাতিক টেন্ডার দেবে এবং এই টেন্ডারে মার্কিন প্রতিষ্ঠান এক্সি মোবিল অংশগ্রহণ করতে চায়। মার্কিন প্রতিষ্ঠান যেন তেল গ্যাস অনুসন্ধানের জন্য অনুমতি পায়, এর জন্য যুক্তরাষ্ট্র এখন মরিয়া চেষ্টা করছে। সরকারের শব্দ ত্রুটিগুলোকে তারা উপেক্ষা করেছেন। যদিও পেট্রোবাংলা থেকে বলা হয়েছে যে তারা 20টি জোনে ভাগ করবে এবং আলাদা আলাদা টেন্ডার করবে, তবে মার্কিন যুক্তরাষ্ট্র এই তেল গ্যাস অনুসন্ধানে কাজের জন্য চেষ্টা চালাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিতীয় ব্যবসার আগ্রহ জায়গা হলো বোয়িং বিক্রি। মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশ সরকারের কাছে এ ব্যাপারে আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে। বিশেষ করে বিমান সামনের দিনগুলোতে যে নতুন উড়োজাহাজ কেনার পরিকল্পনা গ্রহণ করেছে সেখানে যেন বোয়িং এ রাখা হয় সেজন্য সরকারের কাছে যুক্তরাষ্ট্র দেন দরবার করেছে। তৃতীয়ত, মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের তথ্য প্রযুক্তি খাতে বড় ধরনের বিনিয়োগ করতে চায়, আর এই রকমই একটি বিনিয়োগ প্রস্তাবনাও সরকারের কাছে দেওয়া হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র মনে করে বাংলাদেশ একটি বড় বাজারে পরিণত হয়েছে, এখানে মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে, অর্থনীতি দ্রুত অগ্রসরমান। এই দেশটিতে অর্থনৈতিক সম্পর্ককে এগিয়ে নিলে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য লাভ। পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রের মনে করে এই অঞ্চলে মার্কিন নিয়ন্ত্রণ অক্ষুণ্ণ থাকবে। তবে একাধিক সূত্র বলছে মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের সবচেয়ে বড় আগ্রহের জায়গা হলো সামরিক খাত এবং সরকারের কাছে অস্ত্র বিক্রি। সেই বিষয়ে যুক্তরাষ্ট্র অনেক দূরে গিয়েছে, আর এই সমস্ত কারণে ডক্টর ইউনুসের মামলা, তার অর্থ পাচারের অভিযোগে চার্জশিট নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র এখন খুব একটা মাথা ঘামাচ্ছে না। ডক্টর ইউনুসের ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্রের নিরাপত্তা একটি বড় কারণ হলো ব্যবসা, এমনটি মনে করছেন অনেকে। কি করবেন ডক্টর কায়কাউস? ডক্টর কায়কাউস কি ভুল করলেন? বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালকের পদ থেকে পদত্যাগ করার সিদ্ধান্তটি তার কি ভুল হয়ে গেল? এই সিদ্ধান্ত কি চটজলদি নিয়েছিলেন তিনি, নাকি আবেগপ্রবণ হয়ে সিদ্ধান্ত নিলেন? তিনি কি কিছু প্রাপ্তির আশায় নির্বাচনের পরপর পদত্যাগপত্র জমা দিয়েছিলেন? এসব নানা প্রশ্ন এখন আমলাতন্ত্রের অন্তর্মহলে চর্চা হচ্ছে, আর এই সমস্ত চর্চার মূলে আছেন প্রধানমন্ত্রী অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত চৌকাশ আমলা হিসেবে যারা সুখ্যাতি রয়েছে সেই ডক্টর আহমদ কায়কাউস। ডক্টর আহমদ কায়কাউস সম্বন্ধে প্রশাসনের অনেকে মনে করেন যে তিনি সোনার চামচ মুখে নিয়ে আমলাতন্ত্রে বিকশিত হয়েছেন। চাকরি জীবনে কোথাও তিনি কখনো বড় প্রতিবন্ধকতার মুখোমুখি হননি, বরং তার প্রাপ্য সুযোগ সুবিধার চেয়ে তিনি বেশি পেয়েছেন। আবার কেউ কেউ মনে করেন যে ডক্টর আহমদ কায়কাউস একজন ব্যতিক্রমী মেধাবী আমলা, সেজন্যই তিনি তার যোগ্যতা প্রমাণ দেখে সুবিধাজনক জায়গায় নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছেন। কোনটা সত্যি কোনটা মিথ্যা সেই বিতর্কে না গিয়েও বলা যায় যে ডক্টর আহমদ কায়কাউসের চাকরির গ্রাফটা সবসময় ঊর্ধ্বমুখী ছিল। শুধুমাত্র বিএনপি জামাত জোট সরকারের আমলে একবার তিনি পদোন্নতি বঞ্চিত হয়েছিলেন, তবে এই সময় তাকে খুব একটা শাস্তি পেতে হয়নি, কারণ তিনি উচ্চতর শিক্ষার জন্য তখন শিক্ষা ছুটিতে ছিলেন। আওয়ামী লীগ সরকার 2009 সালে ক্ষমতায় আসার পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি ডক্টর কায়কাউসকে। একে একে তিনি সবগুলো ধাপ পেরিয়ে বিদ্যুৎ সচিবের দায়িত্ব পালন করেছেন, সেখান থেকে তিনি প্রধানমন্ত্রী মুখ্য সচিব হয়েছেন, প্রধানমন্ত্রী মুখ্য সচিব হিসেবে তিনি চুক্তিও পেয়েছেন, এরপর তিনি বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। ধারণা করা হয়েছিল যে নির্বাচনের পরপর তার চাকরি ছাড়ার প্রধান উদ্দেশ্য ছিল তিনি ক্ষমতার কেন্দ্রে থাকবেন, সরকারের মন্ত্রী বা প্রতিমন্ত্রী কিংবা উপদেষ্টা হিসেবে তাকে দেখা যেতে পারে। কিন্তু সর্বশেষ জনপ্রশাসন মন্ত্রণালয় তার পিআরএল পুনর্বহাল করে সে প্রজ্ঞাপন জারি করেছে, সেই প্রজ্ঞাপনে তিনি নিজেই ফেঁসে গেছেন বলে প্রশাসন ক্যাডারে কেউ মনে করেন। যেমনটি ঘটেছিল কবির বিন আনোয়ারের ক্ষেত্রে ঠিক একই ফাঁদে পড়েছেন ডক্টর কায়কাউস, এমনটি মনে করেন প্রশাসনিক বিশ্লেষকরা। কবির বিন আনোয়ার রাজনীতি করার জন্য আগ্রহী ছিলেন, এ কারণে মাত্র 14 দিন মন্ত্রিপরিষদ সচিব থাকার পর তিনি অবসরে যান। কিন্তু অবসরে যাওয়ার পর তাকে সরকারের নীতি অনুযায়ী 1 বছরের জন্য পিআরএল এ যেতে হয়েছিল। এই পিআরএল এ থাকার কারণে তিনি আওয়ামী লীগের কোনো পদ পদবি পাননি, এমনকি নির্বাচন পরিচালনার সময় তিনি আনুষ্ঠানিকভাবে কোনো দায়িত্ব পাননি। যদিও নেপথ্যে তিনি অনেক গুরুত্বপূর্ণ কাজ করেছেন, কবির বিন আনোয়ারের পিআরএল শেষ হয়ে
যাওয়ার পর তিনি আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে আওয়ামী লীগে যোগদান করেছেন। অনেকে ধারণা করেছিল যে তিনি টেকনোক্র্যাট কোটায় মন্ত্রী হবেন এবং উপদেষ্টা হবেন, কিন্তু এখনও পর্যন্ত তেমন কিছু ঘটেনি। এটি না ঘটার পেছনে অনেকেই মনে করেন যে পেশাদার দক্ষ আমলা হিসেবে পরিচিত আহমদ কায়কাউসের ভূমিকা রয়েছে, যদিও আহমদ কায়কাউসের অনুসারীরা এই ধরনের বক্তব্য খণ্ডন করেন। তারা মনে করেন যে প্রধানমন্ত্রীকে কেউ প্ররোচিত করতে পারে না, প্রধানমন্ত্রী স্থায়ী বিবেচনা এবং ইচ্ছায় বিভিন্ন পদায়ন মন্ত্রী নিয়োগ উপদেষ্টা নিয়োগ করে থাকেন, কিন্তু ডক্টর আহমদ কায়কাউসের পিআরএল পুনর্বহলের ফলে তিনি আর সরকারের ক্ষমতা কেন্দ্রে থাকতে পারছেন না অন্তত এক বছর। 2025 সালের 6 ফেব্রুয়ারি পর্যন্ত আর পিআরএল এ থাকবে না, কিন্তু প্রশ্ন উঠেছে যে চুক্তিভিত্তিক প্রয়োগে নিয়োগে থাকা একজন ব্যক্তির চুক্তির অবসানের পর তিনি পিআরএল এ যান কিনা, এ নিয়ে প্রশাসনে দুই রকমের মতামত পাওয়া গেছে। একটি মতামত হচ্ছে এ ধরনের ক্ষেত্রে পিআরএল থাকার কোনো কথা নেই, এর আগে যখন তথ্য সচিব মকবুল পদত্যাগ করেছিলেন বাধ্য হয়ে তখন তিনি আর পিআরএল পাননি, বা চুক্তিভিত্তিক নিয়োগে যারা থাকেন তাদের পিআরএল ব্যতীত করেই থাকেন, চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়। আহমদ কায়কাউস আবার পিআরএল কেন দেওয়া হলো সে নিয়ে প্রশ্ন উঠেছে। তবে কেউ কেউ বলেন যে যখন একজন ব্যক্তি চুক্তিতে যান তখন আর পিআরএল স্থগিত করেই তাকে চুক্তিতে দেওয়া হয়, যেহেতু তিনি চুক্তিতে ছিলেন পিআরএল স্থগিত করে, কাজেই তার চুক্তি বাতিল হওয়ার পর স্বাভাবিকভাবে তার পিআরএল আবার নতুন করে চালু হয়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।